আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে জালি কাবাব তৈরি করে দেখাবো। জালি কাবাব তৈরি করতে গিয়ে অনেকেই দেখা যায় যে জালি জালি ভাবটা খুব একটা আসে না, কাবাবটা শক্ত হয়ে যায়, এইরকম জুসি হয় না। তাদের জন্য আজ রাঁধুনির রেডিমিক্স জালি কাবাব মশলা দিয়ে খুব সহজে কোন কোন দিকগুলো খেয়াল রেখে জালি কাবাব তৈরি করলে আপনি খুব মজা করে তৈরি করে নিতে পারবেন, আজকে সেই সকল টিপস অ্যান্ড টেকনিক সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো খাবার তৈরি করার ক্ষেত্রে কিছু টেকনিক ফলো করলে সেই খাবারের মানটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তাই আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যাই। যে কোনো খাবার খুব মজা করে রান্না করার সহজ একটা মাধ্যম হচ্ছে রাঁধুনির রেডিমিক্স প্যাকেট মশলা। আজ খুব মজা করে জালি কাবাব তৈরির জন্য রাঁধুনির রেডিমিক্স জালি কাবাব প্যাকেটের এই মশলাটা ব্যবহার করব। এর জন্য এখানে আমি মাংস ছোট কিউব করে কেটে নিয়েছি, আমি এখানে গরুর মাংস নিয়েছি আর সাথে কিছুটা চর্বি নিয়েছি। চিকেন বাদে অন্য যে কোনো মাংস দিয়ে জালি কাবাব তৈরির ক্ষেত্রে মাংসের সাথে 10-20% পর্যন্ত এভাবে চর্বি নিয়ে সে মাংসটা কিমা করে জালি কাবাব তৈরি করলে সেই জালি কাবাবের জুসিনেসটা বেশি ভালো আসবে, একই সাথে কটকটা শক্তও হবে না। কেউ চাইলে চপার দিয়েও কিমা করে নিতে পারেন, তবে আজ আমি ব্লেন্ডার জারে এইরকম কিছুটা চর্বিসহ মাংস নিয়ে ব্লেন্ড করে কিমা করব। তবে ব্লেন্ড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টিপ হচ্ছে একেবারে মিহি পেস্ট করা যাবে না, এইরকম কিছুটা দানা দানা অবস্থায় ব্লেন্ড করে নিলে ভালো হয়। যারা সুপার শপ থেকে কিমা নিয়ে জালি কাবাব তৈরি করতে চান তারা সুপার শপে বলে রাখবেন 10-20% ফ্যাট ইউজ করে কিমাটা রেডি করে দিতে। এখানে 700 গ্রাম আমি চর্বিসহ মাংসের কিমাটা তৈরি করেছি, আর এই 700 গ্রাম চর্বিসহ মাংসের কিমার জন্য এখানে আমি 5টা স্লাইস ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, অনেক সময় দেখা যায় যে ব্রেড খাওয়ার পর কিছুটা বেঁচে যায়, সেগুলো ফেলে না দিয়ে ডেট থাকতেই ভালো থাকতেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এইরকম ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেঙে এভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে কিন্তু ইউজ করতে পারেন বিভিন্ন রান্নার ক্ষেত্রে। 700 গ্রাম কিমার জন্য ব্রেড স্লাইস এখানে 5টা নিয়েছি, আর 5টা স্লাইস ব্রেড এখানে ব্রেড ক্রাম করে নিয়েছি। কেউ চাইলে এরকম ঘরে তৈরি ব্রেড ক্রামস ইউজ করতে পারেন অথবা কেনা প্যাকেটেরটাও করতে পারেন, তবে আমার কাছে জালি কাবাবের ক্ষেত্রে এভাবে ঘরে তৈরি ব্রেড ক্রামস দিয়ে বেশি ভালো মনে হয়। প্রথমেই কিমার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি। লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, টক দই 3 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ স্বাদ মতো, পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ, ধনিয়া পাতা 1/2 কাপ পরিমাণ, পুদিনা পাতা 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ। সুন্দর কালার আর মচমচে পেঁয়াজ বেরেস্তার তৈরির একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন তারা চাইলে সেই ভিডিওটি দেখে সেই টেকনিক এবং টিপসগুলো ফলো করে আপনিও পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিতে পারেন। 5টা স্লাইসের ব্রেড ক্রামসের 3 ভাগের 2 ভাগ মাখানোর ক্ষেত্রে ব্যবহার করব, আর বাকি 1 ভাগ রেখে দেব কোট করার সময় ইউজ করব। এখন একবারে সবটুকু দিচ্ছি না, কিছুটা পরে অ্যাড করব। রাঁধুনির রেডিমিক্স জালি কাবাব প্যাকেট এই মশলা দিয়ে আপনি 1-1.5 কেজি পর্যন্ত কাবাব তৈরি করে নিতে পারেন। তবে আমি যেহেতু 700 গ্রাম মাংস কিমা নিয়েছি তাই এখানে 1/2-এর একটু বেশি পরিমাণে মশলা অ্যাড করছি। সুন্দর ফ্লেভারের জন্য 2টো উপকরণ অ্যাড করব, তার মধ্যে ঘি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বেরেস্তার তেল এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আছে। এই 2টো উপকরণ কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে বেশ ভালো হয়। বড় সাইজের 1টা ডিম অ্যাড করছি। 1/2 কেজি মাংস কিমার ক্ষেত্রেও কিন্তু 1টা ডিম লাগবে, আর আমি 700 গ্রাম মাংসের ক্ষেত্রেও বড় সাইজের 1টা ডিম দিচ্ছি। তবে কেউ 1 কেজি পরিমাণ কিমা দিয়ে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে 2টো ডিম অ্যাড করতে লাগবে। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, আর মাখানোর একটা পর্যায়ে আমি আরও কিছুটা ব্রেড ক্রামস ইউজ করছি। আগেই বলেছি আমি যে পরিমাণে ব্রেড ক্রামস রেডি করেছি তার 3 ভাগের 2 ভাগ ইউজ করব মাখানোর ক্ষেত্রে, আর বাকি 1 ভাগ কোট করার জন্য রেখে দেব। খুব ভালো মতো মাখানোর পর শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার ক্ষেত্রে কিছু টিপস এবং টেকনিক দেখাবো, একই সাথে কাবাবগুলো ভাজার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা টিপ থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। সাইজ বুঝে কিছুটা
মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে তারপর আবারও হাতের মধ্যে একটু ঘুরিয়ে মসৃণ শেপ করে নিয়ে চ্যাপটা এভাবে করতে পারেন। তবে বেশি ভালো হয় এভাবে চ্যাপটা করার পর হাত দিয়ে চেপে চেপে পাতলা করতে পারলে। এ পর্যায়ে একেবারে পাতলা না করে এরকম একটু মোটা করে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে আবারও চেপে চ্যাপটা করলে বেশি ভালো হয়। এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে ব্রেড ক্রাম্বস, এবার আপনাদেরকে দেখাচ্ছি এইরকম হাতের মধ্যে নিয়ে যদি আবারও এরকম চারিপাশে আপনি চাপ দিয়ে চ্যাপটা করেন সেক্ষেত্রে ধারগুলো পাতলা হবে আর ভাজার পর কিছুটা মোটা হয়ে আসবে। অনেক সময় দেখা যায় যে জালি কাবাব একেবারে গোল গোল বলের মতো হয়ে আসছে, সেই সমস্যাগুলো হবে না। একটা ট্রে সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রোজেন করার জন্য, আর এইগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। এগুলো আমি ফ্রোজেনের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম আর বরফ জমার পরে এভাবে জিপ ব্যাগে ভরিয়ে নিয়েছি, এগুলো স্টোর করছি। আর ভাজার আগে এখানে একটা বাটিতে দুটো ডিম নিচ্ছি, আমি যেহেতু সবগুলো ভাজবো না তাই দুটো ডিম নিচ্ছি, তবে কেউ যদি সবগুলো ভাজতে চান সেক্ষেত্রে চারটা ডিম লাগবে। দুটো ডিমের জন্য যতটুকু লবণ দরকার সেই অনুযায়ী লবণ অ্যাড করছি। এরপর যে আরেকটি টিপ হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি অ্যাড করছি। এটার বিশেষ কারণ হচ্ছে ডিমটা বিট করার সময় খুব ভালো মতো বিট হবে, একসাথে সব কিছু খুব ভালো মতো মিশে যাবে। একই সাথে এই ডিমটা দিয়ে যখন আমরা জালি কাবাব কোট করে তেলের মধ্যে ছাড়বো সাথে সাথে বেশ অনেক জালি জালি ভাব আসবে, তাই চেষ্টা করবেন এই সামান্য পরিমাণ পানি অ্যাড করতে। এবার বিট করা এই ডিমের মধ্যে শেপ করে রাখা জালি কাবাবগুলো ডিপ করে গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। জালি কাবাবগুলো তেলের মধ্যে ছাড়ার ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা টিপ দেখাচ্ছি। এই দুটো জালি কাবাব দেখেন খুব একটা কিন্তু জালি জালি ভাব আসে নাই, লক্ষ্য করলে দেখবেন যে আমি ছাড়ার সময় অতিরিক্ত ডিম ছাড়ি নাই, শুধু ডিপ করেছি। আর এখন দেখেন ছাড়ার সময় আমি একটু বেশি পরিমাণে ডিম ছেড়ে দিচ্ছি, তাই চেষ্টা করবেন জালি কাবাবগুলো তেলের মধ্যে ছাড়ার সময় কাবাবের স্বাদে যেন অতিরিক্ত ডিম থাকে, সেক্ষেত্রে জালি জালি ভাবটা বেশ ভালো আসবে। এ পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে অনেকেই জালি কাবাব একবারেই ভেজে তোলেন, তবে সেক্ষেত্রে অনেকেই আবার টেনশনে ভোগেন যে ভেতর পর্যন্ত জালি কাবাবের কিমাটা সেদ্ধ হলো কি না বা র থেকে গেল কি না। তো তাদের জন্য আমি বলবো, আমি যেটা সবসময় করি জালি কাবাব ডাবল ফ্রাই করি, এটা একদম নিশ্চিন্তে খাওয়া যায় আর কোনো সন্দেহ বা কোনো সমস্যা হয় না, এটা স্বাস্থ্যসম্মত, একই সাথে রেজাল্টও কিন্তু বেশ ভালো আসে। আমি আপনাদেরকে দেখাবো কেন ডাবল ফ্রাই করি আর ডাবল ফ্রাই করলে কোন কোন দিকগুলোর সুবিধা পাওয়া যায়। ডাবল ফ্রাই করলে কিন্তু আর একটা বড় সুবিধা হচ্ছে জালি জালি ভাবটাও খুব ভালো মতো আসে। প্রথম পর্যায়ে আমি দেখেন 4-5 মিনিটের মতো ভাজবো আর চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মতো রেখে ভাজতে হবে যেন চট করে পুড়ে না যায়, একটু সময় ধরে ভাজা যায়। প্রথম পর্যায়ে এইরকম অবস্থায় আমি তুলে ফেলছি সবগুলো জালি কাবাব। এই পর্যায়ে আরও একটা টিপ হচ্ছে যারা এইরকম হাফ ডান করে অর্থাৎ প্রথম পর্যায়ে 4-5 মিনিট ভাজার পর ফ্রোজেন করতে চান, তারাও কিন্তু চাইলে এরকম ভাজা জালি কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর ডিপ ফ্রিজ থেকে বের করে চাইলে আবারও ফ্রাই করে নিতে পারেন ডিমের সাথে ডুবিয়ে, অথবা চাইলে কিন্তু আপনি ওভেনে অর্থাৎ ইলেকট্রিক ওভেনে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15-20 মিনিট বেক করে নিতে পারেন। প্রথম পর্যায়ে ফ্রাই করার পর এভাবে নামিয়ে আরও 5-7 মিনিট রেখে দেব, আর এই 5-7 মিনিটে কিন্তু যে পরিমাণে গরম আছে এই গরমেও ভেতর পর্যন্ত আরও খানিকটা কিন্তু কুক হবে। 5-7 মিনিট পর এই কাবাবগুলো আবারও ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব। যে কোনো খাবার স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করতে চাইলে কিছু স্টেপ তো অবশ্যই ফলো করা উচিত। না জেনে বুঝে খাওয়া আর জেনে বুঝে আপনি জাঙ্ক ফুড খাবেন, এটা কিন্তু আসলেই দেখবেন যে আপনার হেলথের জন্য আরও বেশি খারাপ। তো আমি মনে করি আজকের পর থেকে এই সহজ রেসিপিগুলো বা এই সহজ আইটেমগুলো আপনি বাজারের কেনা অস্বাস্থ্যকর তেলে ডুবিয়ে ভাজা একই সাথে জাঙ্ক ফুড হিসাবে যে তারা একবার ডিপ ফ্রাই করে আপনাকে দিচ্ছে এই সব কিছু থেকে রক্ষা পেতে ঘরে তৈরি করে উপভোগ করবেন। আর ভাজার ক্ষেত্রে এভাবে উপর দিয়ে আরও কিছুটা ডিম ছড়িয়ে ছড়িয়ে আপনি জালি জালি ভাবটা আনতে পারেন। আর এভাবে ডাবল ফ্রাই করার জন্য বিশেষ আরও সুবিধা হচ্ছে দেখবেন যে জালি জালি এই ভাবটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে না, কালারটা নষ্ট হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে আমি আবারও প্রায় 3-3.5 মিনিট পর্যন্ত ভেজে এই যে তুলে ফেলছি, দেখলেন তো কত সুন্দর জালি জালি ভাব এসেছে আর কালারটাও খুবই লোভনীয়।
সব শেষে কিছু মানুষের কনফিউশন দূর করব। কনফিউশন দূর করার জন্য প্রথমত কথা হচ্ছে যে জালি কাবাবগুলো ডাবল ফ্রাই করার পর ফ্রাইয়ের ডিউরেশনটা হচ্ছে 7 থেকে 8 মিনিট। এখন অনেকেই ভাবতে পারেন যে এই 7-8 মিনিট ফ্রাই করার পর গরুর মাংসের কিমা দিয়ে তৈরি ভেতর পর্যন্ত জালি কাবাবগুলো কি সেদ্ধ আসলে হচ্ছে কি না, তাদের জন্য প্রথম কথাটাই হচ্ছে কিমা দিয়ে তৈরি যে কোনো খাবারই ভেতর পর্যন্ত কুক হতে খুব বেশি সময় লাগে না। এখন এরপর অনেকে বলবে যে এই 7-8 মিনিট তাহলে ডাবল ফ্রাই করার কি দরকার। ডাবল ফ্রাই এই জন্য যে আপনি যদি একটানা 7-8 মিনিট ধরে ভাজতে যান দেখবেন উপরের লেয়ার কালচে হয়ে পুড়ে যাচ্ছে, শক্ত কটকটা হয়ে যাচ্ছে, যেটা খেতে একদম ভালো লাগবে না। আর এই ডাবল ফ্রাই টেকনিকটা কিন্তু স্বাস্থ্যসম্মত, যেহেতু প্রথম পর্যায়ে ফ্রাই করার পর কিছুক্ষণ আমরা রেখে দিচ্ছি আর হিটে সেটাও কিন্তু ভেতর পর্যন্ত কুক হতে থাকে আর এর জন্য কিন্তু জুসিনেসটাও ঠিক থাকে। তো আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনের কাছে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না, যেন তারাও সঠিক উপায়ে জালি কাবাব তৈরি করে নিতে পারে। সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের পর্যন্তই আল্লাহ হাফিজ।